নিজের অর্থনৈতিক অগ্রযাত্রা উন্নয়নে চীনকে বাংলাদেশের পাশে লাগবেই এক্ষেত্রে বিতর্ক তৈরি করে ভারতের সাথে সম্পর্কের তুলনা করা উচিত হবে না ভারত ও চীনের সাথে ভারসাম্যমূলক সম্পর্কই বজায় রাখতে হবে ঢাকা বেজিং সম্পর্কের বরঞ্চ ভবিষ্যৎ নিয়ে এক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন আলোচকেরা রাজধানী একটি হোটেলে আলোচনা শুরুতে প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে সংক্ষেপে বাংলাদেশ চীনের সম্পর্কের আদ্যপান্ত তুলে ধরা হয় এরপরে নিজ নিজ বক্তব্যে দুই দেশের সম্পর্কে নানা দিকের পাশাপাশি সংকট সম্ভাবনা তুলে ধরেন আলোচকরা কৃষির উৎপাদনও প্রায় তিন গুণ বেড়েছে গত কয়েক দশকে বিশেষ করে গত পনেরো বছরে সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজ বাংলাদেশের জন্য চীনকে আমাদের প্রয়োজন তিস্তা নদীর পানির ন্যায্য হিসেবে আদায়ে ভারতকে পাশে রেখেই চীনের সাথে কাজ করতে পারে বাংলাদেশ তাছাড়া পারস্পরিক সুবিধার্থে অ্যাপ তৈরি করতে পারে দুই দেশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে চীনের সহযোগিতা কাজে লাগানোর দারুণ সুযোগ রয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাংলাদেশে বিনিয়োগ করা নিয়ে সমস্যার কথা তুলে ধরেন চীনা এক প্রতিনিধি বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে চীনের বিনিয়োগকারীদের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই যা আছে তাও সহজলভ্য নয় এই ঘাটতি দূর করা প্রয়োজন এরপরও আমার মতো অনেক তরুণ বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করছে এবং এখন পর্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে ভারত ও চীনের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখাটাই ঢাকার জন্য ইতিবাচক এমন কথাই বারবার ঘুরে ফিরে বলেছেন আলোচকরা বাংলাদেশের প্রজেক্ট নিয়ে ভারত এবং চীনের সেন্সিটিভিটি আছে এখানে একটা ব্যালেন্সিং পররাষ্ট্রনীতি বাংলাদেশ যে অনুসরণ করছে সেটি হচ্ছে সর্বোত্তম পথ এখন আজকে যত কানেক্টিভিটির কথাই বলছি না কেন চাইনিজ সাপোর্টেড ইনফ্রাস্ট্রাকচারের বেনিফিশিয়ারি শুধুমাত্র বাংলাদেশ না এই কানেক্টিভিটির ইনফ্রাস্ট্রাকচার তো ভারতও ব্যবহার করবে নেপাল ব্যবহার করবে ভুটান ব্যবহার করবে সমস্যা চিহ্নিত করে কোন কোন ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশে কাজ করার সুযোগ রয়েছে তাও বলেন বক্তারা উই ক্যান বিগিন এস্টাবলিশিং আ প্ল্যান ফর দ্যাট Jewel Theotonius, DBC News, Dhaka.